রান্না করে রং ধাচ্ছে, এই পাশে সুট্টু বাবা রং ধাচ্ছে, এই দেখো লাঠি মাথায় রোলার বেঁধে, রোলার রোলার সব রং পাটিরা রং দিচ্ছে, এই যে সন্টু এদিকে পরিষ্কার করছে সব, দেখো বাবা ঘর পুরো চকচক হয়ে গেছে আমাদের। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, সন্টু কাজে লেগে গেছে, ও কিছু দেখলে হয়েছে আগে কাজে ব্যস্ত। এখন গুড মর্নিং সবাই, কেমন আছো? আজকে ব্লগটি এখন 9:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর কি আমি একাকাই, কারণ সবাই কাজে লেগে গেছে। আমি এই যে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসন করা রয়েছে, এখনও ঘুমতে বাকি আছে, ওই পাশে কী কী করছে সবাই দেখাচ্ছে সেটাই, তা দেখতে থাকুন ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সঙ্গে থাকুন আর কি বলবো। তো চলুন, এই পাশে বাবা জানলাটা ঘষছে রং দেওয়া লাগবে তাই, আর ভিতরে দুইজন রং দিচ্ছে, এই দেখো রান্না করে রং ধাচ্ছে, এই পাশে সুট্টু বাবা রং ধাচ্ছে, এই দেখো লাঠি মাথায় রোলার বেঁধে, রোলার 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 বেঁধে রং দিচ্ছি। আচ্ছা কি রং ধরছো, সাদা রং? কি করছো নিচে একটা বস্তা লাচাই না গো, এত পাতলা কেউ রং দেয়? এই পিছিয়ে কাকিমা সকাল থেকে খালি বকে যাচ্ছে, বকে যাচ্ছে রং দাও রং দাও বলে। তুমি কি করো তাই, এখানে কে দিচ্ছে তুমি? এদিকে মা বকাবকি করছে, গায়ে দেওয়ানোর জন্য আমাকে গোছাতে বলছে, মাকে ভাত দিয়ে এদিকে গায়ে দেওয়ানিটা গুছাতে হবে, গায়ে ফ্যানে বালতিতে ফ্যানটা ঢেলে দিই। সন্টু গুঁড়ো ডালছে, অল্প অল্প অল্প, না 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 হয়ে যাবে, হ্যাঁ লাঠিটা দিয়ে ঘুলাও, দেখো সন্টু কাম করছে আজকে। সন্টু কাজে লেগে গেছে, ও কিছু দেখলে হয়েছে আগে কাজে ব্যস্ত, দেখো না কি সুন্দর গাছ থেকে টমেটোগুলো, সব টমেটোগুলো ছাড়িয়ে যাচ্ছে, কালকে যে কুন্দরি গাছে ওই লেবার দিয়ে ঘাসগুলো বাঁচানোর সময় এই গাছটা উঠিয়ে দিয়েছে, তো তাই সে লঙ্গাইগুলো টমেটোগুলো কি সুন্দরভাবে একটা করে ছাড়া যাচ্ছে। ও রেখে ফ্রিজে রেখে দিস মা, গুড বয়। এই যে রং দিচ্ছে, সব রং পাটিরা রং দিচ্ছে, এই যে সন্টু এদিকে পরিষ্কার করছে সব, দেখো বাবা ঘর পুরো চকচক হয়ে গেছে আমাদের। সন্টু বাবা আরম করে না বাবা, জল দিচ্ছ তাই, বাই কালার কালার কি হবে জানি না, আমরা আন্দাজে দিয়ে যাচ্ছি, একদিকে একটা কোন কালারে যে পৌঁছাবো সেটা বোঝা যাচ্ছে না, দেখা যাক। ভাবছি তো এই পাশে এক কালার, এই দুটো এক কালার হবে, এই দুটো আর এক কালার হবে, কিন্তু প্ল্যান চেঞ্জও হতে পারে যত পর্যন্ত কমপ্লিট হলে। এ বা ওদিকে জল দিস না, কালার দিয়েছো কালার উঠে যাচ্ছ দেখ নিচে, এই পাশে আর একটা কালার মারা হবে, এই পাশটা পুরো সাইড তার রং টং দিয়ে নি, দেওয়ার পরে দেখাচ্ছি কতটুক কী হয়। এটা কেবল এই দুই সাইড মারা হয়েছে, এটে আর এটে, আর এটে দেয়া হচ্ছে, আর উপরে তো রং দেওয়া বাঁশের ওইটা বেঁধেই করা হয়, কাকিমা নিচের দিকে দেয় আর আমাদের সব উপরের কাজ। এবার আরম্ভ করো শোনা, আমাদের কোনো লেবার মিস্ত্রি দরকার পড়ে না,
আমাদের নিজের খালি প্লাস্টারটা একটু প্ল্যান প্লেন করতে পারি না, নাহলে ওটাও করে ফেলতাম। ওরা সবই পারে, কিছু বাদ নেই। আর কি জানি তো, অভিজ্ঞতা দিয়ে অভিজ্ঞতাটা তো কাজে লাগাতে হবে না। আমরা কালার দিচ্ছি, অর্ধেক কালার দেওয়া হয়েছে, কাকিমা দিকে দিচ্ছে, আর এমনি চলে আসছে। এই যে পাতা কালার মারছে এখন, কেন ভাই কালার খুব সুন্দর লাগছে। এই যে মাঠে যাচ্ছে আমি, তা তোমরা ধাও, আমি মাঠ থেকে আসি। খাওয়ার সময় দেখাবো। এদিকে আমরা সব চলে যাচ্ছি আমাকে ডিউটিতে, কাকিমা ডিউটি করে যাচ্ছে। কাকিমার একটু টেনশন বেশি না, ভালো লাগছে। তাহলে বন্ধুরা আমি মাঠ ঘাট হয়ে আসি। হাই, ঠিক আছে, যাচ্ছে না, লোক করবি, তাড়াবে না, আজকে তোলা না কালকে তোলা হবে পাতা। আজকে সবজি হয়েছিল আমগাল, মাকে বলেছিলাম, আর হচ্ছে মুসতে ভাজা, অল্প রয়েছে এখন অল্প, আর ফ্যাক্টরি হ্যাঁ বিকাল হয়ে গেছে, প্রায় 5টা বাজে গেল। সবাই একটু টাচ টাচ করার পরে রেস্ট নিয়ে এই উঠলাম, সবাই যে যার কাজে লেগে গেছে। এখন বাবা দিয়ে কালার দিচ্ছে, ওদিকে ওদিকে জয়া কাপড় চোপড় ভাঁজ করছে, আর মা খেতে গেছে, আর আমার এখন কুকুরের বাঁধা লাগবে। এই যে বন্ধুরা, কুকুরটা হ্যাঁ চলে আসে, ছুটে গেছে, আমি বেঁধে নিই বন্ধুকে। শুয়ে পড়, গরম লেগে গেছে আর একটু জিব্বা বিক্র হয়ে গেছে, স্নান করানোর দরকার ছিল। ওই যে আমারটা আমার দেখা নাই গো, তোমার দেখা নাই, গুড। তো বন্ধুরা, আর এখন ভিডিওটি বেশি লম্বা করলাম না, বিকাল হয়ে গেছে, আর আজকের মতন এতটুকুই শেষ। পরে দেখাবেন, পরে কালকে দেখাবেন, নতুন কিছু নিয়ে, নতুন অনুভূতি নিয়ে। আর আজকের জন্য টাটা, বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।